এরপরে কমপক্ষে প্রতি সাহরি খাওয়ার আগে পরে দুই দুই রাকাত তাহাজ্জুদ দুই দুই রাকাত কি তাহাজ্জুদ তিনটা নগদ পুরস্কার এক নম্বরে চেহারাটাকে সুন্দর করে দেয় দুই নম্বরে দিলটাকে আলোকিত করে দেয় তিন নম্বরে রবকে খুশি করে দেয় আল্লাহ চার নম্বরে মিথরাদাতুল জাসাদে আনিদ্দা হাজারো রোগ ব্যাধি থেকে শরীরটাকে সুস্থ করে দেয় এরপরে আল্লাহু আকবর কাবীরা মিনহাতুন ইসমি গুনাহ যদি তার সামনে আসে রব তাকে বলে তাহাজ্জুদ তুই ওর গুনার ওর মধ্যে হায়েল আর পর্দা হয়ে যা ওকে গুনাহ করতে দিস না সুবহানাল্লাহ বলবেন না মিনহাতুন ইসমি তাহাজ্জুদ কি ফাইন্না আল্লাহ রাসূল বলেন তাহাজ্জাদু তোমরা তাহাজ্জুদ পড়ো ফাইন্না দাবুস সালিহিন সমস্ত নবীদের জামানা যত নেককার ছিলেন সমস্ত নেককারদের বৈশিষ্ট্য হলো তাহাজ্জুদ তাহাজ্জুদ কি সমস্ত নেককারদের কি তাহলে সব সাহাবী তাহাজ্জুদ গুজার সব তাবেঈ তাহাজ্জুদ গুজার সব তাবেঈ তাবেঈ তাহাজ্জুদ গুজার কি সুবহানাল্লাহ এখন রমজানে তো ভাত খেতে হলেও উঠতে হয় হ্যাঁ পোতা খেতে হলেও তো কি পোতা না কোন পোতা কথা পোতা আচ্ছা আচ্ছা এইটা এখন আর কেউ বলে না সেহরি বলে না আচ্ছা সেহরি খেতে তো উঠতে হয় তাহলে সেহরি খাওয়ার আগে পরে দুই দুই রাকাত তাহাজ্জুদ এই জওয়ানটা বলো ইনশাল্লাহ কও আরেকটা সবক শিখে দিই তাহাজ্জুদটা পড়ে কইবা আল্লাহ লন্ডনের বিষয় ব্যবস্থা করে দাও তুমি কইয়া চাও 40 দিন যদি লন্ডনের বিষয় না হইছে আমারে কইও যা চাইবা সব দিব যা চাইবেন কি এবার শুনেন এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন পটিয়ার মুফতি সাহেবুর রহমতুল্লাহ আলাইহ তিনি বরিশাল সফরে গেছেন সফর সঙ্গী ছিল হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহ আমি হযরত নানুপুরি জবান থেকে শুনছি হুজুর যে এই বাড়িতে মেহমান ছিলেন তো ওই বাড়িতে তাহাজ্জুদ পড়ে উঠে তাহাজ্জুদ পড়ছে কইরা বাড়িওয়ালা আসছে হুজুর কিছু লাগবে লাগবে আমি বরই খাবো বরই বরে আচ্ছা ঘরে যদি বরে না থাকে দিব কত কি চাইলনি গ্রামে আছে কি ঘরে আফেল থাকা সহজ লেকিন বরই থাকা সহজ না বিষয়টা বাস্তব না বাস্তব আমি বরই খাবো বেটা মাথা থাক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বরই পাবো কোথায় এখন বরই পাবো কোথায় আমি তো বলতে চাই হযরত কি করবে কাছু মাছু করে কি হয়েছে তোমার কি হয়েছে আপনি বরই খাবেন আমি বরই পাবো কোথায় সময়টা কত দেখো যাই ওই সময় তো 4:30 মাসালান তাহাজ তো সময় এখন আসেনি কাছে তো কাছে আমার রব বলছে আলা কাদা আলা কাদা আলা কাদা যেটা চাইবা সেটা দিব যেটা চাইবা সেটা দিব যেটা চাইবা সেটা দিব আরো আছো কেউ এটা চাইবা আরো আছো কেউ এটা চাইবা আরো আছো কেউ এটা চাইবা এখন সময় তো আমি তো বড়ই কেনা খাইতেছি এটা কি আজগবে জিনিস নাকি হীরা চাইছেনি বড়ই কেনা চাইছে কি ওই বেটা দরজা খুলি বাইরে সাথে দেখে এক বেটা পুটলি নিয়ে দাঁড়িয়ে আছে আমার কাছে বড় হয়েছিল আমি হুজুর লেগে একটু নিয়ত করে আসছি আল্লাহ কাজের মধ্যে বড় আছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ কাজের মধ্যে কি আছে তুমি একদিন আজকে চাইছো আর আজকে চাই আজকে যাই চাই তুই নাই দেই হুজুর দেখো যে নাই তো তুমি আজকে বিয়ে করে আজকে বাচ্চা ছেলে কেমনে কি করতে থাকতে হবে পাওয়া পর্যন্ত ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ এই জন্য তাহাজ্জুদ পড়ে যা চাইবা তা দিব ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ তাহলে ফরজ ফজর নামাজ বাদ দিয়ে বা তাহাজ্জুদ পড়ো কি যেমনটি সহবরাতে রোজা রাখছেন কিন্তু পরে ফজর ফরজ রোজা রাখছেন না আচ্ছা ফরজ রোজা পরে ছেড়ে দিবে এমন মানুষও তো সহবরাতে রোজা রাখছে কিল্লাই ওরে বাফরে এত দামি রোজা সহবরাতে রোজা তো অনেক দামি নফল নফল সুন্নত সুন্নত ফরজ ফরজ ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন তাহলে আমরা কি কি করব তেলাওয়াত বেশি বেশি করে করব
তারপরে কি করব জিকির বেশি বেশি করে করব তারপরে কি পড়ব তাহাজ্জুদ এর পরের কাজ ইতামুত তাআম ইতামুত তাআম বেশি বেশি করে আরেকজনকে ইফতার করানো সুবহানাল্লাহ আরেকজনকে খানা খাওয়ানো আরেকজনকে কি করানো আরেকজনকে ইফতার করানো এটার সবচেয়ে সুন্দর এক বুদ্ধি হলো আপনার নিকটতম আপনার প্রতিবেশী কোন মাদ্রাসা যদি থাকে যে মাদ্রাসা লিল্লা বোর্ডিং আছে ওই মাদ্রাসা যদি আপনি এক বস্তা খেজুর পুছিয়ে দিতে পারেন এক বস্তা সোনাবুট পুছিয়ে দিতে পারেন ওরা পুরো রমজান ইফতার করবে আপনার সোনাবুট দিয়ে সকলের সমপরিমাণ রোজার নেকি আপনি পেয়ে যাবেন সুবহানাল্লাহ এই পলিসিটা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কারো জন্য নাই বাংলাদেশের জন্য এই পলিসিটা আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না আসলে বিষয়টা কি আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চান সুবহানাল্লাহ ফেতরারে গরীব বানাইছি তো যা তোরা রোজা 30 100 জন মানুষের রোজা অর্জন করার লাগা মাত্র এক ফেডি এক প্যাকেট খেজুর দিলে হবে যা এই পলিসিটা আমাদের জন্য সুন্দর না আপনারা কানাডায় বসে কি এই পলিসি সহজ লন্ডন বসে কি এই পলিসি সহজ কিন্তু আমাদের জন্য কি সহজ আল্লাহ তৌফিক দান করেন আপনার নিকটতম প্রতিবেশী গরীব প্রতিবেশীদেরকে মাঝে মাঝে খানা খাওয়াবেন মাঝে মাঝে কি হ্যাঁ আলহামদুলিল্লাহ এক বস্তা খেজুর কিনবেন কত 2500 টাকা 3000 টাকা কিনে আপনার গরীব প্রতিবেশীদের কাছে 2 কিলো 2 কিলো করে পুছিয়ে দেন ওরা তৃপ্তির সাথে ইফতার করবে আপনি ওদের পুরো রোজার সওয়াব পেয়ে যাবেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন এরপরে হলো রোজানা ইফতার আগে পরে সেহরির আগে পরে একটু দোয়া করা করবেন তো ইনশাআল্লাহ এই হলো আমাদের রোজার মোটামুটি কি সিলেবাস রোজার মোটামুটি আমল কেমনে আমি রোজার দিনগুলো কাটাবো কেমনে আমি রোজা কাটাবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন কখনো তেলাওয়াতে যাবে কখনো জিকিরে যাবে কখনো তাসবিহাতে যাবে কখনো দোয়ায় যাবে আর কিছু না পারেন ঘুমাবেন তবুও মোবাইলে ঢুকেন না কিছু না পারলে কি করবে কও তারপরেও কি মোবাইলে আর যাইব না তাই এবার তো ইনশাল্লাহ কেউ কয় না এবার হাত তো লক্ষ্য ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন রমজানের আখেরি কাম হলো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা চোখের গুনাহ কানের গুনাহ জবানের গুনাহ দামাগের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ লজ্জাস্থানের গুনাহ সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা গীবত করব না বলেন রমজানে গুলো গীবত নাম নিব না ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ গীবত করব না চোখে ভিন নারী দেখব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একবার দেখছেন দুটাটা ছিদ্র হয়ে গেছে আবার দেখছেন দুটা ছিদ্র আবার দেখছেন তিনটা ছিদ্র তো কয়টা ছিদ্র হইলে আপনার রোজাটা দামি হইল কি এজন্য ইনশাআল্লাহ এবার রমজানে কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যদি এই কথাগুলো যদি প্রত্যেকটা মসজিদে এই কথাগুলো চর্চা হতো আপনারা জুমার দিনে করবেন ইনশাআল্লাহ আর কয়টা জুমা পাবো আমরা রমজানের আগে দুইটা দুইটা পাবো রমজানের আগে জুমাগুলোতে ইনশাআল্লাহ এগুলো মুজাকারা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান আল্লাহ তাআলা কবুল করুন আল্লাহ তাআলা এই মসজিদকে ভরপুর কবুল করেন আল্লাহ যারা আমাকে একটু সুযোগ দিয়েছেন আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন আপনি সুযোগ না দিতে নাই বলতাম কি হবে ইনশাআল্লাহ বারবার এই মসজিদে আসতেন ইনশাআল্লাহ সবাই শান্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ যেন হায়াতে বড় করে দেয় হায়াতে বরকত দিয়ে হায়াতকে যেন আল্লাহ তাআলা কি করে দেয় বরকত দেয় বরকত দিয়ে দেয় আমাদের ছোট্ট একটা মাদ্রাসা শাহপুরান আমরা মাদ্রাসা শুরু করছি এই যে এই এই আঙ্কেল ইনি এবং ইনার ভাইরা আমাদেরকে জায়গাও দিয়েছেন ঘরও করে দিয়েছেন শাহপুরান কল্লো গ্রাম আমাদের মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের তৃতীয় শনিবারে জিকিরের মজলিস মাওলানা আনিস বলে গেছে আপনাদেরকে যদি সুযোগ থাকে শরীক হবেন প্রতি ইংরেজি মাসের তৃতীয় শনিবার প্রতি ইংরেজি মাসের তৃতীয় শনিবার শাহপুরান কল্লো গ্রাম দারুল শাহপুরানে জিকিরের মজলিস জি রমজানের কি বলছি রমজান হলো 17 তারিখ জোহর থেকে আসর ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা মাগরিব বাড়ি এসে পড়তে পারবেন আমরা ইফতার প্যাকেট দিয়ে দিব আর তারাবি অবশ্যই আপনি আপনার গতিতে পড়তে পারবেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন সুযোগ থাকলে মালি ভাবে শরীক হবেন সুযোগ থাকলে মালি শরীক হবেন আমারও ছোট্ট একটা মাদ্রাসা আছে কুমিল্লা আরেকটা মাদ্রাসা মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুদন্দপুর মাদ্রাসা
প্রতি ইংরেজি মাসের চতুর্থ শনিবার আমাদের জিকিরের মজলিস যদি সুযোগ থাকে শরীক হবেন রমজানের শেষ দশকে ইনশাআল্লাহ যদি কেউ আমার সাথে এতে কাজ করতে চান আমাদের মাদ্রাসা সব ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ মাশাআল্লাহ ওই মসজিদে আমরা শুরু করছি মজলিস চলতেছে কোন মসজিদে হ্যাঁ সোনার পাড়া মসজিদ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন আপনারা অনেক কষ্ট পাইছেন না লম্বা লম্বা সময় আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ